नमस्कार বন্ধুরা, আমি মিঠু, মিঠু রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আজ যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল ড্রাই চিলি চিকেন। তাহলে এই চিলি চিকেনটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এই চিলি চিকেন বানাতে আমার যেই সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলে দিই। তাহলে এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, বোনলেস চিকেন নিয়েছি, এরকম কিউব করে কেটে নিয়েছি। তার সাথে আমার লাগবে হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করতে, এখানে আমার 2 চামচ রেখেছি ময়দা, 2 চামচ রেখেছি আমি কর্নফ্লাওয়ার, তার সাথে একটা ডিম রেখেছি, আর রেখেছি হচ্ছে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ রেখেছি গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে আমি 1 চামচ নেব হচ্ছে সোয়া সস। এই দিয়ে আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই। তাহলে এই উপকরণগুলো সব দিয়ে দিই। গোলমরিচটা দিয়ে দিলাম, ময়দাটা দিয়ে দিলাম, ময়দাটা দিলাম, আর হচ্ছে দিলাম হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা, রসুন বাটাটা দিয়ে দিলাম, ওয়ান টিস্পুন দিলাম সোয়া সস, আর দেবো ডিমটা, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর নুন দিতে হবে পরিমাণ মতো, নুনটা দিয়ে দিই আগে, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে। আর 1/2 চামচ দেবো আমি ভিনিগার, তাহলে চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার আমি 30 মিনিট মতো রেখে দেবো, আর হাতে যদি কম সময় থাকে তাহলে 15 মিনিট অন্তত রেখে দেবেন ঢাকা দিয়ে, এবার এটা ম্যারিনেশন হোক। তারপর এবার আমার সসটা বানাতে যা যা লাগবে, এখানে আমি নিয়েছি হচ্ছে 2 পেঁয়াজ নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি 2 পেঁয়াজ, তার সাথে এখানে একটা নিয়েছি ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি, এটাও এরকম কিউব করে কেটে নিয়েছি, 1 চামচ রসুন নিয়েছি এটা গ্রেট করে নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এরকমভাবে আমি ট্রাইঅ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। আর তার সাথে লাগবে এখানে আমার রেখেছি টমেটো সস রেখেছি 4 টেবিল চামচ টমেটো সস, এখানে আমার রেখেছি 1 টেবিল চামচ হচ্ছে রেখেছি হচ্ছে রেড চিলি সস, 1 টেবিল চামচ রেখেছি হচ্ছে সোয়া সস, আর এখানে 1/2 চামচ হচ্ছে ভিনিগার। এই দিয়ে আমার সসটা মানে তৈরি করব। কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। আগে আমার চ্যানেলে চিলি চিকেন যেটা গ্রেভি চিলি চিকেন হয় সেই রেসিপিটাও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে যে ড্রাই চিলি চিকেন করছি তার কোয়ান্টিটিগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একটা সাইড বয়ে নিই, তারপর উল্টে দেবো। একটা সাইড আমার বয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর
চিকেনটা হয়ে নিই, তারপর আমি ফ্রাইগুলোকে তুলে নেব। চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মিডিয়াম ফ্লেম আর হাই ফ্লেমে করে চিকেনগুলোকে আমি ফ্রাই করলাম। বাকি চিকেনগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। আমার সমস্ত চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তেলটা আমি অনেকটা কমিয়ে রেখেছি, আর এখানে 4 টেবিল চামচ মতো তেল আছে। এইবার কি করব, আমি প্রথমে রসুনটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি, লো করব না, কারণ চাইনিজ রান্না হাইতেই হয়। তারপরে আমি কি করব, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নিয়ে 1 মিনিট মতো নাড়ার পর তারপর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মতো 2 মিনিট মতো ভাজার পর দেখুন কালারটা পাল্টে গেছে, একটু নরম হয়ে গেছে, বেশি কিন্তু ফ্রাই হবে না। এইবার আমি সসগুলোকে সব দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে দিলাম, এটা রেড চিলি সসটা দিলাম, আর ভিনিগারটা দিলাম, সোয়া সসটা দিলাম, আর ভিনিগার দিলাম 1/2 টিস্পুন ভিনিগার। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, ওটা স্টার্টিংয়ে আমার দেখানো হয়নি। কর্নফ্লাওয়ার দেবো 1 চামচ জলে গুলে এখন দেবো, সেটা এখন অ্যাড করবো। যেহেতু এটা ড্রাই চিলি চিকেন হবে সেই জন্য অল্প পরিমাণ দিলাম, অল্প জল দিয়ে 1 চামচ দিলাম। যদি এটা গ্রেভি হতো তখন এইটা বেশি পড়তো, আর এটা ঝোল মতো হতো তারপর গ্রেভি চালু হতো। এটা যেহেতু ড্রাই হবে সেজন্য পরিমাণটা কম দিলাম। এখন আমি নুনটা দিয়ে দেবো, এই পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সমস্ত সসে কিন্তু নুন থাকে, নুনটা একটু বুঝে দিতে হবে। এবার চিকেনগুলোকে আমি অ্যাড করবো, ভাজা চিকেনগুলোকে দিয়ে আমি নাড়াবো। আমি একটুখানি চিনি মেশাবো টেস্টের জন্য, ব্যালেন্সটা তাহলে ঠিক থাকে। আর 2 টেবিল চামচ আমি স্প্রিং অনিয়ন কেটে রেখেছি, এটা দিলাম। এবার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দিলাম।
চিলি চিকেনটা এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আর উপরে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করে দেবো। দেখুন চিলি চিকেনটা আমি সার্ভ করে দিয়েছি আর উপরে একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করে দিয়েছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল নোটিফিকেশানটা, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও আপলোড হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।